আসসালামু আলাইকুম, আমি ডক্টর নুসরা জাহান দৃষ্টি কাজ করছি স্কিন বিডি ফিজিশিয়ান হিসেবে ইজি ডায়াবেটিসে। বিডি ডক্টর অফিসিয়াল ফেসবুক পেজ চ্যানেলের প্রত্যেক দর্শককে জানাই শুভেচ্ছা। আজকে কথা বলবো মহিলা অর্থাৎ নারীর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। কম বেশি সকল নারীর মধ্যেই কিন্তু এই প্রশ্নটি কাজ করে, এবং তা হলো মাসিকের কতদিন আগে বা পরে বা কীভাবে সহবাস করলে সন্তান ধারণ করা সম্ভব। মাসিক খুবই গুরুত্বপূর্ণ একটি স্বাভাবিক প্রক্রিয়া নারীর শরীরে, এটি একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া। প্রত্যেক নারীর জীবনে কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে একজন নারী যদি সন্তান ধারণ করতে চায় সেক্ষেত্রে কিন্তু মাসিকের আমরা বলে থাকি যে ইতিহাসটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে দেখা যাচ্ছে যে কতদিন পরপর তার মাসিক হচ্ছে এবং তার যে ফ্লোর কথা আমরা বলে থাকি সেটা কি বেশি নাকি অল্প, অর্থাৎ তার যে স্থায়িত্ব সেটা কম না বেশি, বা কতদিন পরপর হচ্ছে এবং সেটার রক্তটা কি সেই ক্ষেত্রে কি মাসিকটা কি বেশি যাচ্ছে বা অতিরিক্ত রক্তস্রাব হচ্ছে নাকি সেটা হচ্ছে সঠিক পরিমাণে হচ্ছে, প্রত্যেকটা বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মাসিকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রে কী হয়, প্রত্যেক মাসে অনিষিক্ত যে ডিম্বাণুটি রয়েছে সেটি কিন্তু বের হয়ে আসে। অর্থাৎ যখন সহবাস করা হচ্ছে না বা যখন আপনি গর্ভধারণ করতে চাচ্ছেন না সেই ক্ষেত্রে কিন্তু আপনার অনিষিক্ত যে ডিম্বাণুটি রয়েছে সেটি বেরিয়ে আসে। এখন ধরেন আপনি যদি সহবাসের মাধ্যমে আপনি যখন হচ্ছে সন্তান ধারণ করতে চান সেক্ষেত্রে কখন আসলে হচ্ছে আপনার সহবাস করলে আপনার সন্তান ধারণ সম্ভব, বা ওই যে অনিষিক্ত ডিম্বাণুটি রয়েছে সেটা কখন নিষিক্ত হতে পারে, এই প্রশ্নটি অনেকের মধ্যেই থাকে। মূলত দেখা যাচ্ছে যে মাসিকের 14তম দিনে, বিশেষ করে যাদের মাসিক চক্রটি স্বাভাবিক, অর্থাৎ আমরা মূলত বলে থাকি যে 28 দিনের যে মাসিক চক্রটি রয়েছে এটা খুবই স্বাভাবিক একটি প্রক্রিয়া। তো যাদের আসলে 28 দিনের মাসিক চক্র রয়েছে তাদের ক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে 14তম দিনে ডিম্বাণু নিষিক্ত হওয়ার একটা সম্ভাবনা রয়। সেই ক্ষেত্রে মাসিকের 14তম দিনে যেহেতু ডিম্বাণু নিষিক্ত হওয়ার একটি সম্ভাবনা রয়ে থাকে, সেই ক্ষেত্রে ঠিক 14তম দিনের 2 দিন আগে বা 14তম দিনের 2 দিন পরে আপনি যদি মেলামেশা করে থাকেন বা সহবাস করে থাকেন সেই ক্ষেত্রে আপনার গর্ভধারণের সম্ভাবনাটা বেড়ে যায়। অর্থাৎ আমরা বলে থাকি যে ধরুন একজনের মাসিক শেষ মাসিক চক্রের ক্ষেত্রে আমরা সবার প্রথমে হচ্ছে মাথায় আনি LMP বা ফার্স্ট ডে অফ লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড, অর্থাৎ শেষ মাসিকটা ঠিক কতদিন আগে হয়েছে এবং কত তারিখে শুরু হয়েছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আমরা বলে থাকি যে শেষ মাসিকটি যেই দিনে বা যত তারিখে শুরু হয়েছে সেদিন থেকে 14তম দিন পর্যন্ত গুনতে হবে, এবং সেই 14তম দিনের 2 দিন আগে বা 2 দিন পরে, অর্থাৎ এই 4-5 দিনের যে বিষয়টি রয়েছে, অর্থাৎ আমরা গড়ে বলে থাকি যে 2 দিন আগে 2 দিন পরে এবং 14তম দিন, অর্থাৎ বারো থেকে 15তম যে দিনটি রয়েছে এটা কিন্তু তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে কেউ যদি সন্তান ধারণ করতে চায় সেই ক্ষেত্রে এই সময় কিন্তু মেলামেশা করলে তার জন্য খুবই সহজ হয়ে যাবে। কিন্তু যাদের মাসিক আসলে স্বাভাবিক না বলতে আমরা বুঝাচ্ছি যে যদি কারো মাসিক চক্রটি নিয়মিত না হয়ে থাকে বা অস্বাভাবিক হয়ে থাকে, অর্থাৎ দেখা যাচ্ছে যে অনেকেরই 21 দিন বা 20 দিনের মধ্যে মাসিক হয়ে যাচ্ছে, কিংবা অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 45 দিন বা তারও বেশি পরে মাসিক হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং তার সাথে অবশ্যই পরামর্শ করে সন্তান ধারণ করার চেষ্টা করবেন। যদিও আমরা বলে থাকি যে যাদের স্বাভাবিক মাসিক চক্র রয়েছে, বিশেষ করে 28 দিনের ক্ষেত্রে 14তম দিনে ওভুলেশন হয়ে থাকে বা ডিম্বাণু নিষিক্ত হওয়ার যে সম্ভাবনাটি রয়ে থাকে সেটা হয়, কিন্তু তারপরও আপনি যখন পরিকল্পনা করছেন যে আপনি সন্তান ধারণ করবেন সেই ক্ষেত্রে আমরা বলে থাকি প্রিকনসেপশনাল যে কাউন্সিলিংয়ের যে বিষয়টি রয়েছে, অর্থাৎ গর্ভধারণের পূর্বে আপনি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে আপনি তার পরামর্শে চেষ্টা করুন সন্তান ধারণ করার। সেক্ষেত্রে আপনার গর্ভের যে সন্তানটি আসবে আশা করি সে স্বাস্থ্যকর এবং পুষ্টিকর হবে, এবং সেটা কিন্তু মা বাবা এবং সন্তান সকলের জন্যই ভালো হবে।